বিশ্বে প্রথমবারের মতো আলোক নির্ভর কোয়ান্টাম কম্পিউটার তৈরি দাবি করেছে চিরাবিজ্ঞানীরা। বিশেষ এই কোয়ান্টাম কম্পিউটারের নাম দেওয়া হয়েছে শিউচ্যাং। একে কম্পিউটার ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী এক আবিষ্কার বলে দাবি করেছে বিজ্ঞানীরা। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চাইতেও 1000 কোটি গুণ দ্রুততার সঙ্গে গণনা করতে পারে বলে দাবি করেছে চীন। তুলনামূলক ছোট আকৃতির এই কোয়ান্টাম কম্পিউটার অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবে, ফলে পদার্থবিদ্যা, মহাকাশ গবেষণা, রসায়ন সহ বিজ্ঞানের সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। চীনা বিজ্ঞানীরা পরীক্ষামূলক যে কোয়ান্টাম কম্পিউটার তৈরির দাবি করেছে সেটি গাউসিয়ান বোসন সূত্র অনুসারে 76 ফোটন উপাত্ত বিশ্লেষণ করতে পারে। বর্তমানে কোনো সুপার কম্পিউটারই এতটা শক্তিশালী নয়। এর আগে গত বছর গুগল দাবি করেছিল তারা এমন একটি কম্পিউটার তৈরি করেছে যা 200 সেকেন্ডে এমন জটিল গণনা করতে পারে যা করতে সর্বাধুনিক সুপার কম্পিউটারেরও 10,000 বছর সময় লাগবে। আর চীনা গবেষকদের দাবি তাদের তৈরি যন্ত্রটি গুগলের কম্পিউটারের চেয়েও 1000 কোটি গুণ বেশি দ্রুত কাজ করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের সাথে চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতা বহুদিনের। এই প্রতিযোগিতায় জিততে কোয়ান্টাম তথ্য প্রযুক্তি বিজ্ঞানের উন্নয়নের জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং $10 বিলিয়ন বরাদ্দ দিয়েছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কোয়ান্টাম তথ্য গবেষণায় ট্রাম্প প্রশাসন এবছরের শুরুতে বরাদ্দ দিয়েছে $1 বিলিয়ন। এবার গুগলের সুপার কম্পিউটার নিয়ে যুক্তরাষ্ট্রের কৃতিত্বকে ছাপিয়ে গেল চীনের এই নতুন উদ্ভাবন। মার্সিয়া মান্নান, মাই টিভি।